বিধায়কের এক শপথ নিয়ে দিনের পর দিন ধরে চলছে রাজ্য রাজভবন আচ্ছা আচ্ছে। বহু কাঠখড় পোড়ানোর পর যদিও বা বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগুলার বিধায়ক রেয়াত হোসেন শপথ নিলেন আবারও রাজ্যপালের চিঠি। সায়ন্তিকা আর রেয়াতকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশনে আজ হাজির হন সায়ন্তিকারা। তার আগে ইমেল মারফত গেল চিঠি, চিঠিতে লেখা তারা যে শপথ নিয়েছেন তা অসাংবিধানিক। এদিন নবনির্বাচিত বিধায়কদের রাজ্যপাল যে চিঠি দিয়েছেন সেখানে 37টি ধারা তুলে ধরা হয়েছে এবং রাজ্যপাল জানিয়েছে এই শপথে কি কি সমস্যা হতে পারে। চিঠিতে বলা হয়েছে আইন অনুযায়ী এই শপথ বেআইনি, বিধানসভা রুলের যে কথা বলা হয়েছে তা সংবিধানের ওপর নয় বলেও উল্লেখ করা হয়েছে রাজ্যপালের চিঠিতে। চিঠিতে বলা হয়েছে অধ্যক্ষ যে শপথ পাঠ করাচ্ছেন তা বেআইনি, অর্থাৎ শপথ নিয়েও কাটল না জট। সায়ন্তিকা রেয়াতের শপথ নিয়ে বিতর্ক অব্যাহত। চিঠিতে বলা হয়েছে রাজ্যপাল নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়ার পর স্পিকারের আইনগত এখতিয়ার নেই শপথ করানোর। সঠিক পদ্ধতিতে শপথ না দিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাকে সমস্যায় পড়তে হতে পারে আরও কথা তুলে ধরা হয়েছে চিঠিতে। বলা হয়েছে সঠিক শপথ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে বা ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ, প্রতিদিন 500 টাকা জরিমানা করার কথা বলা আছে সংবিধানে। সুপ্রিম কোর্টে এই নিয়ে কি রুল আছে তারও একটি বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন আগে উনি চিঠিতে লিখেছেন, এবারও লিখেছেন আমাদের শপথ নেওয়াটা ওনার মনে হয়েছে অসাংবিধানিক। বিষয়টা লিগাল ম্যাটার, অফিসিয়াল ম্যাটার, পর্যালোচনা করা হচ্ছে, যেমন নোটিশ দেওয়া হবে সেই মতোই এগোবে।